গুড ইভিনিং সবাইকে। আজ হলো মানডে, আর মানডে এখন বাজে হলো 9টা, আর আমি বানাচ্ছি লাল লাল চিকেনের ঝোল, কারণ কাল টাপুর চলে যাবে, কাল টিউজডে, কাল টাপুর চলে যাবে, সেই জন্য আজকে মেয়েকে একটু মাংস ভাত খাইয়ে দিচ্ছি। এখন 9টা বাজে, আর এটাকে না আমি একদম আলু ঠালু দেখো কিচ্ছু ফ্রাই করিনি, সব একসাথে মেখে, যা যা বেসিক মশলা সব আছে এগুলোকে দিয়ে একসাথে মেখে আমি বসিয়ে দিয়েছি এই প্রেস্টিজের এই কুকারটাতে। তোমরা কে কে প্রেস্টিজের এই কুকারটা দেখেছো আমি জানি না, কিন্তু অসম্ভব ভালো, এখানে ভালো রাইসও হয়, তুমি পোলাও বানাতে পারো, সব কিছু। অনেক পুরানো অবশ্য এটা আমার। তো এই দেখো, একটু আগে একটু ভাজা ভাজা করে নিই মাংসটাকে, তারপর বসিয়ে দেবো একেবারে সিটিতে। আর একেবারে যেহেতু খাসি মাংস আমরা খাই না, তো আজকে চিকেনের এই রেসিপিটা একেবারে খাসির মাংসের ঝোলের মতো হবে। এটাকে খুলি দেখি এটা কি অবস্থা। আমি বেশ দুইটা সিটি দিয়েছে, আর দেখেছো কালার, এই দেখো আমি একটু মিট মশলা দিয়ে একসাথে বসিয়েছিলাম, জাস্ট কালারটা দেখো, ইয়াম্মি। আজকে রাত্রটা জমে যাবে। ওইদিকে একটু না হাল্লা হচ্ছে, কারণ মা বাবা আর মেয়ের কথা চলছে। চলো এখন আমরা ডিনারটা সেরে নিই, প্রায় 9:45 হয়ে গেছে। তো দেখলে এটা হয়ে গেছে, একদম সিম্পল খাবো আজকে, ভাত আর মাংসের ঝোল দিয়ে। তো আজকের জন্য গুড নাইট, কারণ এখন আমরা ভাত খাবো, খেয়ে একটু টিভি দেখে শুয়ে যাবো, কারণ কাল টাপুর সকালবেলা হোস্টেল যাবে। চলো সবাইকে গুড নাইট, ব্লগটা কন্টিনিউ করবো, 10 মিনিট না হওয়া পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করবো। তো এটা হলো মঙ্গলবারের ব্লগ, আর মঙ্গলবার টাপুরকে আমি হোস্টেলে ছেড়ে এসেছি, এখন প্রায় 12টা বাজে, এসে আমি ব্রেকফাস্ট করছি। আর সেদিন না আর কোনো ব্লগই করিনি, মানে মঙ্গলবার দিন, তো কারণ টাপুরও চলে গেছিলো আর আমারও ভালো লাগছিল না, স্নান করে আমি সকালবেলা বিপদনাশিনী দিয়ে তারপর টাপুরকে ছাড়তে গেছিলাম। আর এটা হলো বুধবারের, মানে আজকের ব্লগ। তো দেখো সকালে উঠে এখনও আমার স্নান সব শেষ, সকালে এখন প্রায় 9:45 বাজে, আমি যেহেতু বাইরে আসছি ওদেরকে একটু খাওয়া না দিলে আমার চলবেই না। তো দেখো এসে এই দেখো খাচ্ছে কি সুন্দর, দেখো এই দুটোকে আমার মানে খাওয়া না দিলে, আমি যতবার বাইরে যাই কিছু না কিছু ওদেরকে দিতে হয়। তো এই দেখো মালিটা নিয়ে বাড়ির থেকে উঠিয়ে বিন কতগুলো নিয়ে আসছে, প্রায় অনেকটা হয়ে গেছে বিন, তো এখন প্রায় শেষের দিকে। তো যাই হোক তবুও অনেকটা হয়েছে। আর এইদিকে আমি ব্রেকফাস্ট করতে এসে গেছি রুমে, ব্রেকফাস্টে খাচ্ছি আজকে চিড়ার পোলাও, আর সাথে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আর এটা হলো হরলিক্স, মানে জঘন্য আমার হরলিক্স খেতে একটুকু ভালো লাগে না, বহুদিন পরে, সপ্তাহ 10 দিন পরে বোধ হয় একবার একটু খাই, কারণ আমার বেশি হরলিক্স খেলে গ্যাস হয়ে যায়, তো আমি খেতে পারি না। যাই হোক টাপুর কিন্তু নাই, টাপুরকে বললাম আমি মঙ্গলবার হোস্টেলে দিয়ে আসছি, আর আজকে এটা বুধবারের ব্লগ, আবার বলে দিলাম তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য। আর দেখো স্নান করা হয়েছে, আমি এটাই দেখাচ্ছি, জলে এখনও আমার সেই চুলের ইয়েটা আছে কাপড়টা। আর তারপর চলে আসছি আমি একটু বাইরের দিকে, এখন 11টা বেজে উপরে বেজে গেছে, কারণ মালি চলে গেছে, আর দেখো এসে দেখি সেই কতগুলো পাতা পড়ে আছে। তো এখন আমি কী করবো জানো, এই যে লাঠিটা দিয়ে, এগুলো মালিদের কাছ থেকেই দেখেছি আমি শিখি, এই ঘর থেকে এই দেখো পাতাগুলো উঠালাম না, উঠিয়ে নিয়ে এইভাবে করে করে সাইডে সব রেখে দিতে লাগে, তারপর ও এসে ঝাড়ু দিয়ে নেবে। তো আমারও কোনো কাজ নেই, ভাবলাম এইটুকু করি, চলো আমি করে নিই কাজটা। গুড মর্নিং, সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা বলিনি, এখন বলছি, মানে এখন বাইরে এসেছি, এসে একটু বসেছি, আর দেখেছো কেমন পাতা পড়েছে, কারণ ফাল্গুন চৈত্র মাসে দেখবে একটু হাওয়াটা বেশি হয়, তো এই জন্য আমরা যেহেতু গার্ডেনে থাকি ভীষণ, মানে এই সময়টায় আমাদের ভীষণ কষ্ট হয়, একটু পরে পরে ঝাড় দিতে হয়। তো যাই হোক আমিও বাইরে এসেছি, আজকে আমাদের রান্নাবাড়া কিছুই নেই, কারণ পরশু দিনের অনেক কিছু বেঁচে গেছিলো। আর তোমাদেরকে বলি টাপুর চলে গেছে হোস্টেলে, কালকে টাপুরকে দিয়ে এসছি, আর সেই জন্য আজকে আমি একদমই একা একা বাড়িতে। তো রান্নাবাড়া ও থাকলে না একটু রান্নাবাড়ার বেশি দরকার হয় এটা ওটা, কিন্তু আমরা নিজেরা দুজন থাকলে আর অত দরকার হয় না। পরশু দিন আমি ফ্রিজে অনেক কিছু আছে, আজকে দুপুরটা এটা দিয়েই সেরে নিব, তারপর রাত্রিবেলা আবার ফ্রেশ রান্না হবে। তো চলো, দেখানোর এমন কিছু নাই, কারণ টাপুর না
বাড়িতে না থাকলে না কন্টেন্ট খুঁজে পাই না যে কি করব। যাই হোক, যা যা দিয়েছি তোমাদেরকে সাথে শেয়ার করলাম। আর চলো, দুপুরে যেহেতু রান্না নেই সেই জন্য ব্লগটাও বড় করব না, এখন দেখি আর কত একটু সময় রাখবো, তারপর ব্লগটা শেষ করে দেবো। তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি সবাই ভালো আছো। আর ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আমার শরীরটা কিন্তু ভালো নয়, আমি খুব স্পন্ডেলাইটিসে ভুগছি, একদম মাথাটার এই সাইড থেকে ব্যথা, তাই ব্লগ করারও এনার্জি খুব একটা নেই। তো তোমরা আমার পাশে থাকো, আর প্লিজ যদি ব্লগটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিই। তো এই দেখো, আমার বাড়ির গাছে না অনেক পেঁপে হয়েছে, তো কিছুটা পেঁপে পাখি খায় ঠিক আছে, কিন্তু বাকিটা না পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। তো ছায়াকে বললাম একটা পেঁপে কেটে নিয়ে আসো, একটু বসে বসে খাই, আর গরম হলে আর একটু ভালো লাগতো, কিন্তু ঠিক আছে, নষ্ট হওয়ার থেকে পেটে যাওয়া ভালো, তাই না? আর এই দেখো, তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিই, এটা হলো সাম্বার ডাল, আর এখানে কি আছে দেখি, ও এটা ছিল চিকেন, চিকেন যেটা সোমবার রাত্রি আমি বানিয়েছিলাম এটা থেকে গেছে। আর এটা হলো বেগুন পোড়া, আর নিচে কি আছে দেখে নিই, দাঁড়াও 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 দাঁড়া, নিচে কি আছে, ও সর্ষে বাটা দিয়ে সাজনা ডাঁটা চড়চড়ি। তো এই লাঞ্চ দেখো কতটা থেকে গেছে, আমাদের দুজনে চলে যাবে। এই দেখো ছায়া নিয়ে আসছে পেঁপে কেটে, তো খাই পেঁপেটা। টাটকা টাটকা গাছ থেকে এনে পেঁপে খাওয়ার মজাই আলাদা। পেঁপে কেন, যে কিছুই বলো, সঙ্গে সঙ্গে এনে খাওয়ার মজাটাই আলাদা, এত মিষ্টি, তোমাদেরকে আমি কী বলবো। শুকায় আছে কাপড়? পেঁপেটা না এনে 5-10 মিনিট ফ্রিজে রেখেছি, রেখে তারপর খাচ্ছি ঠান্ডা ঠান্ডা, খুব ভালো খেতে। আর তোমাদেরকে একটা কথা বলি, কারণ তোমরা ভাববে মানে দুদিন আগের রান্না কেন, কারণ কালকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে আমরা খাই নিরামিষ, তো এই জন্য কালকে সেই দিনের সোমবারের রান্নাটা কালকে আর খাইনি, এই জন্য আজকে খাচ্ছি। আজকে দুজন এটাই খাচ্ছি, কারণ টাপুর নেই, আর টাপুর থাকলে না আমি বাসি খাওয়াটা খুব একটা ওকে দেই না। তো এটা আমরা আজকে এখন শেষ করে নেব। তো তোমাদের সব দেখিয়ে দিলাম কী কী রান্না ছিল, আর দেখানোর কিছু নেই। চলো আজকের জন্য টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে। আর